ইরানের হামলায় ইসরায়েল কঠিন বেদনায় নীল হবে, হঠাৎ অকল্পনীয় প্ল্যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইরান স্পষ্ট ভাষায় তাদের কঠিন এক প্ল্যানের কথা জানিয়েছে, বলা যায় প্ল্যানের মাধ্যমে বাস্তবায়িত পরিণতির কথা প্রকাশ করেছে। ইসরায়েলকে একটি নিশ্চিত ও বেদনাদায়ক জবাব দেবে ইরান। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ নিয়ে এই মন্তব্য করেছে ইরান। এই প্রতিশোধ সম্ভবত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নিতে পারে ইরান। সিএনএন বুধবার একটি জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সূত্রটি একজন ইরানি যিনি তেহরানে আলোচনার বিষয়ে জ্ঞান রাখেন। তিনি সিএনএনকে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইহুদিবাদী শাসকের আগ্রাসনের প্রতিক্রিয়া নিশ্চিত এবং বেদনাদায়ক হবে। এদিকে ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলার জবাবে একটি শক্তিশালী প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। গত সপ্তাহে ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার হোসেন সালামি বলেছেন, তারা আরও একটি ভুল করেছে এবং তারা ভুগবে, আমাদের প্রতিক্রিয়া হবে অকল্পনীয়। হোসেন সালামির ডেপুটি আলী ফাদাভির মন্তব্য কঠোর ছিল। তিনি বলেন, আমরা ইসরায়েলিদের যা কিছু আছে তা লক্ষ্যবস্তু করতে পারি। এছাড়া তিনি জানান, ইরান নিশ্চিতভাবে একটি প্রতিক্রিয়া জানাবে। ইরানের সুপ্রিম লিডারের অফিসে সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মগুরু মোহাম্মদ মোহাম্মদী গোলপায়গনিও ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমাদের দেশে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি কঠোর এবং শাস্তিমূলক জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার মার্কিন মিডিয়ার প্রতিবেদনে তেহরানের বার্তার সত্যতা নিশ্চিত করেছে। নিউ ইয়র্ক টাইমস 3 ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, সর্বোচ্চ নেতা আলি খামেনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। অ্যাক্সিওস ভার্জিনিয়ার একটি আমেরিকান সংবাদ ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলেছে, 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ইরানি হামলা হতে পারে। অ্যাক্সিওসের মতে, এই হামলাটি ইরাকি ভূখণ্ড থেকে এবং সেই দেশে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তায় করা যেতে পারে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গত 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহুর দেশ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও গোপন করেছে বলে ধারণা করা হয়। যদিও ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরান বড় ভুল করেছে এবং এর মাশুল দিতে হবে। এদিকে লেবানন থেকে ইসরায়েলে হামলা অব্যাহত রয়েছে। লেবানন থেকে উত্তর ইসরায়েলে ছোঁড়া রকেট হামলায় 4 বিদেশি কর্মী এবং 3 জন ইসরায়েলি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার 31 অক্টোবর এই হামলা চালানো হয়। ইসরায়েলি চিকিৎসকরা বলেছেন, লেবানন আক্রমণ করার পর থেকে ইসরায়েলের সবচেয়ে মারাত্মক আন্তঃসীমান্ত হামলা ছিল এটি। লেবানন থেকে প্রজেক্টাইলগুলো ইসরায়েলের উত্তরের শহর মেতুলায় একটি কৃষি এলাকায় বিধ্বস্ত হয়। এতে 4 থাই শ্রমিক এবং 1 ইসরায়েলি কৃষক নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে প্রায় 25 রকেট হামলার প্রতিবেদন করেছে। রকেটগুলো উত্তর ইসরায়েলের বন্দর শহর হাইফার উপকণ্ঠে একটি জলপাই গাছে আঘাত হানে। ইসরায়েলের প্রধান জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম বলেছেন, ওই হামলায় 1 30 বছর বয়সী পুরুষ ও 60 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরও 2 আহত হয়েছেন। কেউ কেউ হয়তো বলতে চাইবেন, এই 2 সেনা মেরে বা আহত করে কি লেবাননের হেজবুল্লাহ বা গাজার হামাস শক্তিশালী ইসরায়েলের বিরুদ্ধে জিততে পারবে? আচ্ছা, যদি হেরেই যেত তবে এখনও যুদ্ধ কেন চলমান? এই প্রশ্নটির উত্তর কে দেবে? তার অর্থই হচ্ছে, ওদের কয়েকজন মরলেও সেটাই এক বড় বিপর্যয়কর পরিস্থিতি তাদের, কারণ তাদের আত্মিক শক্তি একেবারেই নেই, তাদের কোনো আদর্শ নেই, তারা অন্যায় যুদ্ধ করছে, ফলে অল্প সৈন্য নিহত ও আহত হলেও সেটাই তাদের জন্য বড় পরাজয়। হিজবুল্লাহ এবং হামাস উভয়কে ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান সমর্থন করে। হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার লেবানন থেকে 90 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলে হাজার হাজার রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গাজায় ভয়ঙ্কর ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার জবাবে এই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাংগিয়াম পংসা শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, নিহত চার থাই ছাড়াও রকেটের আগুনে আরও একজন থাই কৃষিকর্মী আহত হয়েছেন। ক্রমাগত সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের কথা চিন্তা করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান মারিস। একটি ইসরায়েলি সংস্থা যেটি বিদেশি কর্মীদের জন্য কাজ করে তারা বলেছে, কর্তৃপক্ষ তাদের যথাযথ সুরক্ষা ছাড়াই সীমান্তে কাজ করার অনুমতি দিয়ে তাদের বিপদে ফেলেছে। ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কৃষি অঞ্চলগুলো বন্ধ সামরিক অঞ্চল, যেখানে শুধু সরকারি অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। এদিকে ইসরায়েল লেবানন জুড়ে বিমান হামলা চালিয়েছে, হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ 24 জন নিহত হওয়ার খবর দিয়েছে। উত্তর গাজায়ও ইসরায়েলি বাহিনী সর্বশেষ একটি হাসপাতালে আঘাত হেনেছে। হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া বলেন, হামলার ফলে আগুন লেগে গেছে। হামলায় ডায়ালিসিস ইউনিটটি প্রভাবিত হয়েছে, পানির ট্যাঙ্ক ধ্বংসসহ সার্জারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর চেষ্টারত চার চিকিৎসক আহত হয়েছেন বলেও জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হাসপাতালে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাদের ভাষায়, হামাস জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গত সপ্তাহে আক্রমণ করেছিল ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা করেছে এবং গাজায় চিকিৎসা সুবিধা রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। দীর্ঘমেয়াদী এক লড়াইয়ে অবতীর্ণ হয়েছে গাজা লেবানন যুদ্ধ। এমন অনির্ধারিত সময়সীমার যুদ্ধে অন্যায়কারীরা ও দখলদাররা হারবে, এটা ইতিহাসের শিক্ষা। ফলে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদের মনোবল হারিয়ে ফেলছে। এক বছরের বেশি সময় ধরে চলা গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দীর্ঘ সময় ধরে লড়াই চালাতে গিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর রিজার্ভ সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন। এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়াটা তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য অন্তত 3 লাখ রিজার্ভ সেনা সদস্যকে তলব করে ইসরায়েল। গাজা যুদ্ধে অংশ নেওয়া রিজার্ভ সেনাদের 18% বয়স 40 বছরের ওপরে, যাদের মূলত সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। সেটি না করে রিজার্ভ সেনাদের কাজের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। কয়েকদিন আগে ইসরায়েলি রিজার্ভ ফোর্সের সদস্য এরিয়েল সেরি লেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, সেনারা হতাশায় ডুবে যাচ্ছে, এই যুদ্ধ শেষ করা উচিত, তারা কেউ নিয়মিত সেনা সদস্য নন। ইসরায়েলের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে রিজার্ভ সেনারা সবসময়ই প্রস্তুত, কিন্তু এখন এই মুহূর্তে তারা সত্যি ক্লান্তি অনুভব করছেন। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিন বা কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হতে পারে বলে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। মধ্যপ্রাচ্যের মার্কিন দূত আমোস হোচেস্টেইনের ইসরায়েল সফর করতে যাওয়ার প্রেক্ষাপটে মিকাতি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছেন। মিকাতি বলেছেন, আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হবে বলে তার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন দূত আমোস হোচেস্টেইনের সঙ্গে কথা বলেছেন তিনি। এরপর থেকে তিনি এ বিষয়ে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন। লেবাননের আল জাদিদ টিভিকে মিকাতি বলেন, আমার সঙ্গে ফোন কলে আমোস বলেছেন, ইসরায়েলের সঙ্গে আমাদের একটি যুদ্ধবিরতি চুক্তি 5 নভেম্বরের আগেই হতে পারে। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমও ইসরায়েলের সঙ্গে সংঘাত অবসানের বিষয়ে সুর নরম করেছেন। তিনিও গ্রহণযোগ্য শর্তে ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে হিজবুল্লাহের আগ্রহের বিষয়টি জানিয়েছেন। লেবাননে সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার ইসরায়েলে দেশটির কর্মকর্তাদের সঙ্গে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎ করার কথা। এই আলোচনায় মার্কিন দূত আমোস হোচেস্টেইন এবং ব্রেট ম্যাকগার্ক থাকবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। গাজায় পৃথক স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির একটি সম্ভাব্য প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইসরায়েল সফর করছেন। গত বছর 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সংঘাতে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের লড়াই নাটকীয়ভাবে বেড়েছে। হিজবুল্লাহকে ধ্বংসের নামে লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় কোনো ধরনের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না হামাস। গত বৃহস্পতিবার গাজার স্বাধীনতাকামী সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা এ কথা বলেন। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দ্রুত যুদ্ধবিরতি হতে পারে বলে গভীর আশাবাদ প্রকাশ করেছে লেবানন সরকার। হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল নানু বলেন, যুদ্ধে সাময়িক বিরতি দেওয়ার চিন্তাধারার অর্থ দাঁড়ায় যে পরবর্তী সময়ে আগ্রাসন আবারও শুরু করা হবে। এ ব্যাপারে আমাদের অবস্থা এরই মধ্যে প্রকাশ করেছে। হামাস শুধু যুদ্ধের স্থায়ী অবসানকে সমর্থন করে,
কোনো সাময়িক বিরতিতে হামাস রাজি নয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।